নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আপনারা সকলেই জানেন বর্তমানে আধার কার্ড আপডেট করার কাজ কিন্তু চলছে এবং যার সময়সীমা দেওয়া হয়েছে 14ই জুন। তো এই 14ই জুনের মধ্যে যদি 10 বছরের পুরনো যে সকল আধার কার্ডগুলো আছে যদি আপনারা আপডেট না করেন তাহলে কি সেই কার্ডগুলো বাতিল হয়ে যাবে? তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সেই প্রশ্নের সমাধান এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিও। সুতরাং এই ভিডিওটা কিন্তু প্রত্যেকের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যাদের কাছে আধার কার্ড রয়েছে, এবং এই তথ্যটি একটা অফিসিয়াল নিউজ পোর্টালে অফিসিয়ালভাবে প্রকাশিত হয়েছে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে অফিসিয়াল তথ্যটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই তথ্যটি প্রকাশ হয়েছে News18 বাংলা নিউজ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে দেখুন বলা হয়েছে 10 বছরের পুরনো আধার কার্ড আপডেট না করলে কি বাতিল হয়ে যাবে। দেখে নিন কি করবেন। আধার কার্ড তৈরির পর থেকে একটা বড় অংশের মানুষের বাসস্থান, ফোন নম্বর বা অন্য কোনো তথ্য পরিবর্তনের দরকার পড়েনি, তাদের ক্ষেত্রেই eKYC বাধ্যতামূলক। প্রকাশিত তথ্য অনুসারে দেখুন বলা হয়েছে আধার কার্ডের যদি 10 বছর বয়স হয় এবং এই সময়ের মধ্যে যদি একবারও আপডেট করানো না হয় তাহলে আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে। ইতিমধ্যে আধার কার্ড আপডেটের কাজ শুরু হয়েছে, 14ই জুন পর্যন্ত বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে, এমনই জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। অর্থাৎ এখানে ফ্রি বলতে কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো রকম চার্জ করা হচ্ছে না, কেবলমাত্র সাইবার ক্যাফেতে গিয়ে আপনারা যে কাজটা করাবেন তারা যে চার্জটুকু নেবে সেই চার্জ দিয়ে আপনাকে এই আপডেটটা করিয়ে নিতে হবে। তথ্যে আরও বলা হয়েছে UID AI স্পষ্ট করে দিয়েছে যাদের পুরনো আধার কার্ডে এখনও eKYC সম্পন্ন হয়নি তাদের এখনই নিকটতম UIDAI আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে আপডেট করাতে পারেন। বর্তমানে এটা বাধ্যতামূলক করা হয়েছে। তো সুতরাং এখানে বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন এটা কিন্তু বাধ্যতামূলক একটা প্রসেস, এটা আপনাদের সময় মতো অবশ্যই করে নিতে হবে। সুতরাং বন্ধুরা, সময় মতো যদি আপনারা এই আপডেটের কাজ সম্পন্ন না করেন তাহলে কিন্তু অনেক মানুষকে যেমন ভুগতে হয়েছিল প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংকের ব্যাপারে 1000 টাকা করে জরিমানা দিয়ে, সেই রকম পরিস্থিতি কিন্তু হতে পারে। তো সুতরাং তার আগে থেকেই কিন্তু সাবধান হয়ে আপনাদেরকে এই কাজটা করিয়ে নিতে হবে। এখানে আরও বলা হয়েছে UIDAI NCR গাজিয়াবাদ আধার পরিষেবা কেন্দ্রের দায়িত্বে থাকা নিশু শুক্লা জানিয়েছেন আধার কার্ডে কোনো পরিবর্তন করাতে চাইলে eKYC করাতে হবে। তবে আধার কার্ড তৈরির পর থেকে একটা বড় অংশের মানুষের বাসস্থান, ফোন নম্বর বা অন্য কোনো তথ্য পরিবর্তনের দরকার পড়েনি, তাদের ক্ষেত্রেও eKYC বাধ্যতামূলক। নিশু শুক্লা বলেন eKYC করতে খরচ 50 টাকা, প্যান কার্ড, ভোটার কার্ড, ইউটিলিটি বিল, রেজিস্টার বা পাসপোর্টের মতো 2টি নথি দেখাতে হবে। এছাড়াও যদি কারো কাছে এক রাজ্যের আধার কার্ড থাকে কিন্তু তিনি বর্তমানে অন্য রাজ্যে বাস করেন এবং সেই ঠিকানা আধার কার্ডে রাখতে চান তাহলে পূর্বের বাসস্থানের নথিপত্র দেখাতে হবে। এজন্য কোনো অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই, যে কোনো আধার সেবা কেন্দ্রে গেলেই হবে, 2 থেকে 3 মিনিট লাগবে। গত বছরের আগস্ট মাসে UIDAI একটি সার্কুলার জারি করে। সার্কুলার অনুযায়ী আধার নম্বর বা তালিকাভুক্তির স্লিপ না থাকলে সরকারি ভর্তুকি বা সরকারি সুবিধা মিলবে না। যাদের আধার কার্ড নেই তাদের সরকারি সুবিধা এবং সরকারি ভর্তুকি পাওয়াকে আরও কঠিন করে তুলতেই UIDAI সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক এবং রাজ্য সরকারের কাছে এই সার্কুলার পাঠায়। প্রসঙ্গত, আধার কার্ডের তথ্য আপডেট এক ধরনের যাচাইকরণ ব্যবস্থা। দেশজুড়ে একাধিক আধার জালিয়াতির ঘটনা সামনে এসেছে, সেই জালিয়াতদের বিরুদ্ধে লড়াই করতেই কেন্দ্র সরকার 10 বছরে একবার আধার কার্ডের বিশদ আপডেট করা বাধ্যতামূলক করেছে। তো বন্ধুরা, আপনারা তাহলে বুঝতেই পারলেন 10 বছরের পুরনো কার্ড থাকলে কিন্তু অবশ্যই আপনাদেরকে এই আপডেটের কাজটা করিয়ে নিতে হবে। তো সুতরাং যারা এখনও করেননি তারা অবশ্যই 14ই জুনের মধ্যে কাজটি করুন, তাহলে অল্প টাকার মধ্যে কাজটা মিটবে।
অন্যথায় পরবর্তীতেও কিন্তু আপডেটের কাজ চলবে, কিন্তু সেক্ষেত্রে কিছু পয়সা বেশি দিতে হবে। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আধার কার্ডের আপডেটকে নিয়ে একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য। এই তথ্যটা অনেক অনেক করে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই তথ্যটা জানতে পারে, এবং যারা এখনও আপডেট করাননি তারা যেন অতি সত্বর আধার কার্ড আপডেট করিয়ে নেন। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও তথ্য। আশা করি তথ্যটা আপনাদের পক্ষে হেল্পফুল হবে, এবং এই ধরনের সমস্ত তথ্যগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।